আপনাকে হাজারটা কথা বলে বোঝাবো না, একটা শ্লোক বলবো। একটা শ্লোকের প্রথম লাইনে বলে যাব কলিযুগের আরাধ্যটা কি, আর দ্বিতীয় লাইনে বলে যাব তার আরাধনাটা কি। বলা মাত্র কি বললেন, কৃষ্ণ বরণং তৃষা অকৃষ্ণ সঙ্গ পঙ্গ শপারিষদ। যজ্ঞ সংকৃতন প্রাগৈ যজন্তি হে সুমেধাসা, যজন্তি হে সুমেধাসা। হরি ওম হরি ওম। মুনিবর রাজনকে বললেন, হে রাজন, আগত কলিযুগে যে ভগবান আসবে তার চারটি বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য, তিনি কালো রঙের হবেন না। যদি তাই হয় শ্লোকের প্রথম কথাটা কি বলেছে, কৃষ্ণ বরণং। আমার মতো সাধারণ মানুষ যারা, তারা কি বুঝবে, শ্লোকের প্রথম কথা শুনেই বলবে কলিযুগের ভগবান মনে হয় কালো রঙেরই হবে, কৃষ্ণ বরণ বলেছে। কিন্তু করভাজন মণি বললেন, কৃষ্ণ বরণং তৃষা অকৃষ্ণ। তৃষা অকৃষ্ণ, তৃষা মানে ত্বক, অকৃষ্ণ মানে কালো নয়। তাহলে ত্বকের দ্বারা তিনি কালো নন, তাহলে কৃষ্ণ বরণাংটা কেন বললেন? এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, কৃষ্ণ বরণয়তি য সকৃষ্ণ বরণাং। অর্থাৎ তিনি সদাই সর্বদায় বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য, তিনি একা আসবে না, সাঙ্গ পাঙ্গ নিয়ে আসবে। চতুর্থ বৈশিষ্ট্য, তিনি বিনা অস্ত্রে আসবে না, অস্ত্র নিয়ে আসবে। এটা একটু শুনে আশ্চর্য লাগছে না? এতদিন আমরা জানি কলিযুগের ভগবান যিনি, তিনি বিনা অস্ত্রে এসেছে, অথচ আজকে এখানে বলছে তিনি অস্ত্র নিয়ে আসবে। হ্যাঁ আসবে, তীর ধনু চক্র গদা, এই অস্ত্র সে অস্ত্র নয়, এই অস্ত্র হচ্ছে প্রেম রূপী অস্ত্র। প্রেম রূপী অস্ত্র দ্বারা প্রত্যেকটি জীবের হৃদয় গুহার ভিতর থেকে সমস্ত অজ্ঞানতা আধারকে নাশ করে চৈতন্যের উদয় করিয়ে দেবার জন্য। তাহলে সেই মানুষটিকে পাব কি করে? যজ্ঞৈ সংকৃত্তনা প্রাজ্ঞৈ, যজ্ঞের দ্বারা তাকে পাওয়া যাবে। যজ্ঞ করো, যজ্ঞ করবি কারা বাবা? হরে কৃষ্ণ। যোগ্য ব্যক্তি না হলে যোগ্য স্থানের যজ্ঞের কোনো আয়োজন করতে পারে না, যোগ্য স্থান না হলে যোগ্য দেওয়া যায় না, আর যোগ্য ব্যক্তি না হলে সেই যোগ্য স্থানে গ্রহণ করে হরিনাম শ্রবণ করতে পারে না। অথচ দেখুন আমার পিছনে যারা বসে আছে আমার মায়েরা কত কথা বলছে, বাবা আপনারা সেই স্থানে বসে আছেন যে স্থানে রাজা পরীক্ষিত বসেছিল, আর আজ আপনাদের কৃপা বলে, এই কমিটির কৃপা বলে আমাকে যে স্থানে দাঁড় করিয়েছে
श्री श्री सुखदेव गोस्वामी महाराज। नवविदार प्रथम भक्ति हच्छे श्रवण, श्रवण करो। यज्ञ करो, कौन यज्ञ? आगेकार दिनों तो यज्ञ होतो बाबा, होतो ना? टिन टिन घी ढेले तार मध्ये बिल्ल पत्र दिए इंद्राय स्वाहा विष्णुवे स्वाहा बोले यज्ञ करा होतो। बोलेन ए यज्ञ से यज्ञ नय, ए यज्ञ होच्छे हरि नामे संकृत निरूपी यज्ञ। जे यज्ञे देह मन प्राण सौंपे दिए केउ यदि एकबार बोलते पारे हरि बोल, हरि हरि बोल, हरि बोल। हरि बोल बोलते पारले से हरि के पाबेई पाबे, पाबेई पाबे। তার জন্য তাকে ওই নবদ্বীপে যেতে হবে না, সে এই নবদ্বীপে বসে আমার গৌর সোনাকে, এই মানব দেহকে নয়, এই মানব দেহের মধ্যে যে পরম দেহি লুকিয়ে আছে সেই দেহিকে সুন্দর করে সাজাতে পারে। তার জন্য কোন ভক্ত যদি মনে করে যে আমি কীর্তন শ্রবণ করছি, হরি নাম শ্রবণ করি, কই গৌর তো আমি পাই না, গৌরকে ডাকলে কি পাওয়া যায়, কে বলেছে পাওয়া যায় না? আমরা ডাকি, ডাকি আমরা, তবে ডাকার মতো কেউ ডাকি না। ডাকি কি? এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি বাবা, এই জগৎ সংসারে কেউ যদি যত দূরে থাক না কেন, সাত সমুদ্র তেরো নদী ওপারেও যদি কেউ থাকে, সেখানে বসেও যদি কিচ্ছু নয়, কর্ম নয়, যোগ নয়, জ্ঞান নয়, সাধনা নয়, শুধু প্রেম ভক্তি দিয়ে, আমার গৌর চাঁদকে ডেকে যদি বলতে পারে প্রভু তোমার ওই নবদ্বীপে তো আমার যাওয়া হলো না, কিন্তু আমি একটা নবদ্বীপ তৈরি করেছি, তুমি কৃপা করে আমার এই নবদ্বীপে আসবে তো? আমার হৃদি কমল, মন্দিরে কৃপা
গৌর এসে বাড়ায়ে দাঁড়ি চরণি তোরি আমার হৃদয়ে পামন মন্দিরে এসো এসো প্রাণে কমল মন্দিরে এসো আসবে না আসবে জোর গলায় বলে যাচ্ছে আসবে তার পথ দেখিয়ে দিয়ে গেছে এই যে বৈষ্ণব পদাবলী সনাতন ধর্মীয় মূল অঙ্গ হচ্ছে বৈষ্ণব পদাবলী এই যে গৌর কথা গৌর লীলা আজ যে আমরা আস্বাদন করতে পারছি কি করে পারছি বলুন তো আপনাদের এই বাংলাদেশে সিলেট জেলায় যার জন্ম গোয়ালাবাজার যিনি ত্রেতা যুগে শ্রেষ্ঠ ভক্তির উপাধি পেয়েছিলেন খুব ভালো লাগে ও ভাই খুব ভালো লাগে যে এই কথাগুলো যখন শ্রবণ করা হয় আর সেই স্থানে দাঁড়িয়ে যে স্থানে তার জন্মভূমি ভক্তির জন্মভূমি আপনাদের এই বাংলাদেশ কে আসেনি বলুন তো শ্রী শ্রী নরোত্তম ঠাকুর তার জন্মস্থান আপনাদের বাংলাদেশে খেতুরি গ্রাম রাজশাহী জেলায় সিলেটে গোয়ালাবাজার মুরারি গুপ্তের জন্ম এবং সিলেট বিয়ানীবাজারে শ্রীবাসের জন্মস্থান এবং চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান তার বংশপুরুষের জন্মস্থানও আপনাদের এই বাংলাদেশের মাটিতে আমার প্রভু আমাদের সকলের প্রভু তিনি শুধু জন্ম নিয়েছেন ভারতের মাটিতে নবদ্বীপ ধামে কিন্তু তার কাছে পৌঁছে দেবার জন্য যে পারিষদ বৃন্দ তারা তো আপনাদের এই বাংলার মাটি থেকে গেছে তার জন্য বিশেষ করে আপনাদের সকলের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম কারণ ভগবান নিজে বলে গেছে আমার থেকে আমার নাম বড় নাম থেকে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণগুলি আরো বড় সেই ভক্তির দ্বারা আমরা জানতে পেরেছিলাম কারণ এই মুরারি গুপ্ত হচ্ছে ত্রেতা যুগের শ্রেষ্ঠ ভক্তির উপাধি পাওয়া রাম ভক্ত হনুমান ছিল তবে সরাসরি যদি বলা হয় কেউ যদি বলে যে হনুমান তো অমরত্ব বর লাভ করেছিলেন ভগবানের কাছ থেকে তাহলে হনুমান কি করে মরলো আর হনুমান জন্মই বা কি করেনি প্রশ্নটা আসবে এখানে বলা হয়েছে হনুমানের আবেশ অবতার হচ্ছে মুরারি গুপ্ত জীবন অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন যখন এই বাংলাদেশের মাটি ছেড়ে যখন ভারতবর্ষে গেলেন শ্রীরাম নবদ্বীপে গিয়েছিলেন সেখানে গিয়ে সবাইকে জ্ঞান দিয়ে বেড়াতেন হ্যাঁ যারা জ্ঞানী হয় দেখবেন যারা একটু পণ্ডিত মানুষ তাদের অহংকার থাকে বেশ অহংকার থাকে আমি একজন পণ্ডিত আমি একজন জ্ঞানী থাকবে এটা সেটা মুরারি গুপ্তের বলে নয় বর্তমান যুগে সামান্য একটু লেখাপড়া যদি আমার মতো ছেলেমেয়েরা করে নিজেকে বিদ্যমান মনে করে আর তারা তো পণ্ডিতের শিরোমণি তাদের তো অহংকার থাকবেই বাবা হরে কৃষ্ণ তা মুরারি গুপ্ত যখন নবদ্বীপে গেলেন তা যেখানে সেখানে দাঁড়িয়ে সবাইকে ডেকে জ্ঞান দিতেন কি জ্ঞান এই শোনো শোনো আহা হা হা
এই জগতে স্থাবর অস্থাবর সর্বত্রই ব্রহ্ম। তাহলে ব্রহ্ম শব্দের অর্থ কি? ভগবান, সবকিছুর মধ্যে ভগবান। সবাইকে বোঝাচ্ছে, অথচ নিজে ঘরে গিয়ে রামের মূর্তি বসিয়ে পূজা করতেন। জীবনে কখনো কৃষ্ণ নাম উচ্চারণ করেনি বাবা? একদিন মহাপ্রভু চিন্তা করলেন, মুরারি গুপ্তকে তো শিক্ষা দিতে হবে। তা মুরারি গুপ্ত দাঁড়িয়ে কথা বলছে, আর নিমাই আমার কি করেছে, পিছন থেকে গিয়ে মুরারি গুপ্তের কাছা টেনে খুলে দিয়েছে। যখন মুরারি গুপ্তের কাছা টেনে খুলে দিয়েছে, এইবার মুরারি গুপ্তকে দাঁড়িয়ে বলছে, এই নিমাই, ওই দাঁড়া, কি রে তুই এত লোকের মাঝখানে? আমার তো একটা সম্মান আছে, সবার সম্মুখে তুই আমার কাছা টেনে খুলে দিলি কেন? নিমাই বলছো, আপনার সম্মান আছে বুঝি? মুরারি গুপ্ত বলছে, মানে আমার কোনো সম্মান নেই? এ কথার অর্থ কি? বললেন, অর্থটা তোলা থাক, সময় মতো জানিয়ে দেব। যথারীতি সময় এলো, মুরারি গুপ্ত সেবায় বসেছে, আর নিমাই গিয়ে ওই অন্নের থালার মধ্যে পোচ্ছাপ করে দিয়েছে। যেই পোচ্ছাপ করে দিয়েছে, এইবার মুরারি গুপ্ত উঠে দাঁড়িয়ে বলছে, নিমাই দাঁড়া, তুই নীলাম্বর চক্রবর্তীর নাতি ছেলে, এত বড় পণ্ডিতের নাতি ছেলে, নবদ্বীপবাসী সবাই বলে তোর মধ্যে নাকি ভগবান দেখতে পায়। কিরে, এই তোর ভগবত জ্ঞান? আগের দিন আমার কাঁচা টেনে খুলে দিলি, আজকে অন্যের মধ্যে পোচ্ছাপ করে দিলি, মানেটা কি? নিমাই হাসতে হাসতে বললেন, পণ্ডিত আপনি তো বলেন, স্থাবর অস্থাবর সর্বত্রই ব্রহ্ম, সবকিছুর মধ্যে ব্রহ্ম, আপনার অন্ন ব্রহ্ম, আমার পোচ্ছাপ ব্রহ্ম, তাই ব্রহ্মে ব্রহ্ম মিশিয়ে দিলাম। কথাটা বলে কিন্তু নিমাই আর দাঁড়ায়নি, চলে গেছে। হাজারটা কথার দরকার হয় না বাবা, এক ঘর অন্ধকারের মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দেবে, ওই এক প্রদীপের শিখাতে ঘরের অন্ধকার আস্তে আস্তে নাশ করে দেবে। কথার মতো কথা যদি একটা কথা শ্রবণ করতে পারে কেউ, ওই এক কথার দ্বারা জীবের মধ্যে চৈতন্যের উদয় হবে। চৈতন্য মানে জ্ঞান, যে জ্ঞানের উদয় হবে, ওই জ্ঞানের আলোতে জীবের সমস্ত অজ্ঞানতা আধারকে নাশ করে দেবে। মুরারি গুপ্তের তাই হলো। মুরারি গুপ্ত বললেন, নিমাই কে তুই? তবে যার প্রতীক্ষায় আমি এতদিন বসে আছি, নবদ্বীপবাসী কি সত্য কথা বলে, তুই কি আমার প্রভু রামচন্দ্র? আমি জানি না তুই কে, তবে তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই যে ভগবানের প্রতি ভক্তির যে অনুরাগ, নিমাই তোকে আমি ছাড়বো না। সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে নিমাইয়ের পিছনিতে লাগলে। নিমাই কখন কি করে, কখন কি বলে, দর্শন করে আর লিপিবদ্ধ করতে থাকে। তাহা থেকে হলো মুরারি গুপ্তের পর্চা, পর্চা থেকে হলো গৌর পদাবলী। কিন্তু এখানে শেষ নয়। মুরারি গুপ্ত মনে মনে চিন্তা করলে, কোন পথ আশ্রয় করলে গৌর পাওয়া যাবে আমি তো জানি না। হঠাৎ শুনতে পেল নিত্যানন্দ জগৎবাসীকে ডেকে বলেছে, নিতাই যারে দেখে তারে কহে, দন্তে তৃণ ধরে আমারে
একবার বলো মোর হরি, বলো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি নাম করলে হরিকে পাওয়া যাবে। মুরারি গুপ্ত চিন্তা করলেন, আমি হরি নাম করব, কিন্তু আমি তো হরি নাম গাইতে পারি না, কৃষ্ণ নাম না গাইলে তো গৌরকে পাওয়া যাবে না, আমি কোন নামে তাকে ডাকব? তখনকার দিনে চারিদিকে শুধু বন জঙ্গল ছিল তো, যে আগের জন্মে ছিল হনুমান সে চিন্তা করলেন এই ঘরে বসে তার নাম করা যাবে না। বনের মধ্যে গিয়ে দেখলেন একটা বৃক্ষের নিচে বেদি করা আছে। মুরারি গুপ্ত সেই বেদির উপরে উঠে বসে কর জোর করে বললেন, নিমাই আমি জানি না কেমন করে কৃষ্ণ নাম উচ্চারণ করতে হয়, নিমাই আমি কৃষ্ণ বলে ডাকতে গেলে রাম নাম উচ্চারণ হয়, জগতে তো তোর কত ভক্ত, কত ভক্ত কত নামে তোকে ডাকে, আমি যে নামেই ডাকি না কেন আমার কাছে আসবে তো তুমি। নয়ন দুটি মোদিত করে, দুটি বাহু প্রসারিত করে নিমাইকে ডাকছে, আমায় পারে কর গো, ওহে দয়াল হরি, আমায় পারে কর গো, দয়াল গুরু হরি, পার করব দয়াল হরি, বড়ই অপারে পার, আমি বড়ই অপারে চরণ তোরে বলে ভগবান আসে না, মুরারি গুপ্ত বুঝতেও পারেনি। যখন মুরারি গুপ্ত ডাকছিলেন গৌর চাঁদকে, কখন যেন গৌর চাঁদ এসে মুরারি গুপ্ত উপরে বসে আছে আর আমার গৌর হরি নিচে বসেছে, মস্তক চরণের সঙ্গে এইভাবে ঠেকিয়ে দিয়েছে, ভক্ত নাম করছে, ভগবানের নাম থেকে অশ্রুধারা প্রবাহিত হয়ে
ভক্তের চরণে পড়ছে। মুরারি গুপ্ত চমকে উঠেছে, কি ঝড় নেই বৃষ্টি নেই অথচ আমার পায়ে জল। চারিদিকে তাকিয়েছি, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। যখন নিচের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে ওখানে আর কেউ নয়, আমার পতিত পাবন গৌর চাঁদে বসে। মুরারি গুপ্ত ছুটে এসে বলছে, প্রভু প্রভু গো, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে আমি কত বড় অপরাধ করলাম। বিশ্বাস করো, যার চরণে আমার থাকবার কথা, আজ সেই জগদীশ্বর জগৎ পিতা কিনা আমার চরণ তালে বসে। আমি বুঝতে পারিনি গৌর, আমি কি করব, এই অপরাধ আমি কি করে খণ্ডন করব। মহাপ্রভু মুরারি গুপ্তের মস্তকে হাত দিয়ে বলছে, শান্ত হও মুরারি, আমি সেই নামই লইয়াই আমি তোমায় ডাকিতে পারি, যেন তোমার নাম লজে আমি ডাকিতে যেন নামি লই আমি আমি তোমায় ডাকিতে পারি, বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি ডাকিতে পারি, এ জীবনে আমার আর কোন বাস গৌর হরি
কৃষ্ণ নামে যে কৃষ্ণ নামে আমার গৌর মেলে জানো তোমার নাম লই ডাকতে পারি আমার আর কোনো বাণী শোনা নাই গো ওহে পতিতে পাবন গোর হনি জানো তোমার নামে দেহ মন প্রাণ সঁপে দিতে পারি আমার আর কোনো বাসনা নাই গো ওহে পতিতে পাবন গৌর হরি জন নাম লই ডাকতে পারি পতিত পাবন গৌর হরি নাম লই ডাকতে পারি যেন তোমার নাম নাম লই যেতে পারি হরে কৃষ্ণ।